গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আগের ব্লগে দেখেছো আমরা কলকাতা চলে এসেছি, এবং এটাও বলেছি যে রান্নাঘরটা একেবারেই ক্লিন ছিল না, তাই আগের দিন আমরা আরবান কোম্পানি বুক করেছিলাম। আজকে সেই দ্বিতীয় দিন, তো রান্নাঘর থেকে সব জিনিসপত্র সরিয়ে দিয়েছি আমরা। আমি আর রনও এখন একটা ঘরে বসে আছি। এই ছিটকানিটা আলাদা করে লাগালাম, কারণ রনও ওই নিচের লকটা অনায়াসেই খুলে ফেলছে, আর যে খাটটা ছিল সেটাকেও খুলে ফেলা হলো, কারণ কাল পরশু করি আমাদের সব জিনিস চলে আসবে, তখন আমাদের খাট রাখার জায়গা হবে না। তাই কার্পেন্টারকে ডেকে ওই খাটটা খুলে এখন স্টোর রুমে ঢুকিয়ে দেওয়া হবে, এখন না হলেও পরে ঢুকিয়ে দেওয়া হবে। তো এখন আমরা নিচেতেই শোয়া বসা করব। দুপুরের খাবারটা দীপ অর্ডার করে দিয়েছিল। দীপ আর সৌরভদা আজকে সকালেই জলখাবার খেয়ে বেরিয়ে গেছে এসির খোঁজে। ওরা দুজন বাইরেই খেয়ে নেবে। আমার আর রনোর জন্য আজকে দুপুরের খাবার হলো বিরিয়ানি, এক্সট্রা একটা আলু অর্ডার করে দিয়েছে। রনো আর কি ওই আলুটাই বেশি করে খায়, তো উপরের ওই সাদা ভাতটুকু আর আলুটা দিয়ে রনোকে খাইয়ে দেব। দীপ বলে গেছে যে আজকে এসি না নিয়েও বাড়ি ঢুকবে না। কালকে সারা রাত প্রায় আমরা জেগেই ছিলাম, রনো ঘুমিয়েছিল কিন্তু ও কিছুক্ষণ পর উঠে পড়েছিল, তারপরে ভোর থেকে আবার একটুখানি ঘুম এসেছিল। যাই হোক, একে তো গরম, তারপরে মশা, সব নিয়ে খুব বিভৎস একটা রাত কাটিয়েছি কালকে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু মুছে দিয়েছি এই জায়গাটা, কিন্তু জানোই তো আমাদের বাড়িতে একটা মহান কাজের লোক আছে, যাকে সব কাজের পরে আরেকবার করে ওর ছোঁয়া না থাকলে সেই কাজটা সম্পূর্ণ হয় না। ওই যে কার্পেন্টার দাদা এসেছিল, যে ওই ছিটকানিটা লাগিয়ে দিল আর খাটটা খুলে দিল, সে এখন ওই রান্নাঘরের ওই কাবার্ডগুলোর যে পাল্লাগুলো সেগুলোও ঠিক করছে। আর যিনি এসেছিলেন রান্নাঘর পরিষ্কার করতে আরবান কোম্পানি থেকে, তিনি তো প্রায় 4-5 ঘন্টা ধরে রান্নাঘরটা পরিষ্কার করলেন। কত জিনিস বেরিয়েছে জানো ওপরের তাকগুলো থেকে, কিচ্ছু ক্লিন করেনি, সেই জিনিসগুলো বারও করেনি, কতদিনের নোংরা জিনিসপত্র সব ঢোকানো ছিল। যাকে রান্নাঘর ক্লিন হয়েছে আমার মন খুশি হয়ে গেছে। আর এই যে এখন এসি নিয়ে চলে এসছে দীপ আর সৌরভদা, ওরা রাস্তাতে সেইভাবে কিছু খায়ও নি জানো, আমি এসে শুনলাম যে ওই অল্প একটু কিছু খেয়েছিল, বাকিটা ওরা প্যাক করে নিয়ে চলে এসেছিল। তো এই হলো ওদের খাবার, এখন প্রায় 4:30 বাজে, তো এখনই খাবে আর কি করবে। আর এসিটা এখন লাগানো হচ্ছে ওদিকে, এই যে খাট খোলা হয়ে গেছে তাই গদিটাকে সুন্দর করে নিচে চাদর দিয়ে ঢেকে পেতে দিয়েছি। এই হলো আমাদের এসি, খুব স্বস্তি পেলাম এসিটা দেখে। এটা অবশ্যই একটা পুরনো এসি, কারণ নতুন এসি এখানে লাগানোর কোনো মানেই হয় না, কদিন থাকবো কি না কিছুই জানি না। পুরনো হলেও এসিটা কিন্তু দোকান থেকেই কেনা, যেসব দোকানে পুরনো এসি ফ্রিজ বিক্রি হয় সেই দোকান থেকে, এবং তারা প্রপার বিলও দিয়েছে আমাদের, তাদেরই লোক এসে এটা ইনস্টল করে দিয়ে গেছে। সব কিছু মিটে যেতেই সৌরভদা বলল যে আজকে তাহলে জমিয়ে মাংস খাওয়া যাক। নিজেই গেল বাজারে, গিয়ে মাংস আরও যা যা লাগবে সেই সব মশলাপাতি কিনে নিয়ে এলো। আর কিছু মশলা তো আমি এনেইছিলাম বর্ধমান থেকে, যেহেতু আমার কাছে মিক্সি নেই তাই আদা রসুনের পেস্ট নিয়ে এলো, সেগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তার সাথে আলু পেঁয়াজ টমেটো যা যা লাগবে কেটে রেখে দিলাম, এরপরে সৌরভদা রান্না করবে এটা। সৌরভদার বাইকটা না থাকলে এসির ব্যাপারটা জানি না এত সহজে মিটতো কি না, কারণ আমাদের কাছে তো এসব কিছু নেই, শুধু আছে একটা গাড়ি। কলকাতা শহরের বুকে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞেস করাটা একেবারে প্রায় অসম্ভব, তো বাইকটা ছিল বলে এত সহজে এত তাড়াতাড়ি আজকের মধ্যেই ব্যাপারটা মিটে গেল। যাকে আর কতই বা থ্যাঙ্কস দেবো সৌরভদাকে, অসম্ভব সুন্দর একটা মাংসের ঝোল বানিয়েছে। আর মাংস রান্না করতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো ঢাকা আনিনি কড়াইয়ের, এই কড়াই আর প্রেশার কুকারটা আমি শাশুড়িমার থেকে এনেছি, কিন্তু ঢাকা ছাড়া মাংস গলবে কিভাবে? মাংস হয়েছে তোমার? হ্যাঁ বাবা হয়ে গেছে, এই তো এখনই প্রেশার কুকারটা খুলবো আর মাংস হয়ে যাবে। তুমি খাবে তো? হ্যাপি তো? তাই অবশেষে একটা বুদ্ধি খাটালাম, মাংসটা কষা হয়ে গেলে সব শুদ্ধ প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে তারপরে কড়াইয়ে ঢেলে জল দিয়ে আবার ঝোল বানানো হলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।